সরকারি সংস্থা টিসিবির হিসেবে বর্তমানে বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকায়। এক মাস আগেও দাম ছিল 105 থেকে 115 টাকা। বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ ও চাল আমদানিতে শুল্ক তুলে নিয়েছে সরকার, তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। বৃহস্পতিবার পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 10.87%, সেই সাথে খাদ্য মূল্যস্ফীতি 12% ছাড়িয়েছে। এমন প্রেক্ষাপটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সচিবালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে মূল্যস্ফীতি প্রসঙ্গে কথা বলেন গভর্নর। এটা অস্বাভাবিক কিছু নয়, আমরা দেখলাম হিসাব করে আমাদের যে বন্যার কারণে একটা বড় রকমের ডিসরাপশন হয়েছে। জুলাই মাসের পর থেকে কিন্তু মূল্যস্ফীতিকে, তার আগে এটা নিয়ন্ত্রিত ছিল, তো নিয়ন্ত্রিত যে লেভেলটা আর এখন ফ্রি লেভেলটার মধ্যে যে চেঞ্জটা, পার্সেন্টেজ চেঞ্জ, সেটা কিন্তু একটু বেশি হবেই। এ সময় তিনি জানান, বাজার নিয়ন্ত্রণে চাল আমদানিতে শুল্ক তুলে দিলেও কেউ আমদানি করছে না। আসন্ন রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে খেজুর, ছোলা, ভোজ্যতেল সহ নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্য আমদানিতে ঋণপত্র খুলতে ব্যাংকে আগাম অর্থ জমা দিতে হবে না। আমরা ব্যাংকগুলোকে একটু উদ্বুদ্ধ করব যে তারা যেন এসেনশিয়াল গুডসগুলোকে অ্যাটলিস্ট অন্তত নেক্সট রোজা পর্যন্ত এটার উপর কোনো ধরনের এলসি মার্জিন চার্জ না করে রবিবার হয়তো একটা সার্কুলার ইস্যু করবো। দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় 7 বছর ধরে বেড়ে চলা মূল্যস্ফীতি হঠাৎ করেই কমানো যাবে না উল্লেখ করে জনসাধারণকে ধৈর্য ধরার অনুরোধ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বন্দুক নিয়ে যে আমরা হাঁটাহাঁটি করি কোনো লাভ হবে না। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।